আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল ভিডিওর পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। জাতীয় শিশু দিবস কবে? 17 মার্চ। জাতীয় শিশু দিবস 17 মার্চ। জাতীয় শোক দিবস কবে? 15 আগস্ট। জাতীয় শোক দিবস 15 আগস্ট। কোন বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের সূচনা হয়? M.E. স্কুল, গিমাডাঙ্গা, গোপালগঞ্জ। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে ভর্তি হন কবে? 1942 সালে। ইসলামিয়া কলেজের অবস্থান কলকাতা, ভারত। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ থেকে BA পাশ করেন কবে? 1947 সালে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন কবে? 1947 সালে। তার রোল নম্বর ছিল 166। তিনি SM হলে থাকতেন। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন 1947 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কবে? 26 মার্চ 1949 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে 26 মার্চ 1949 সালে। বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ কবে থেকে কার্যকর হয়? 18 এপ্রিল 1949 সালে। বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ 18 এপ্রিল 1949 সাল থেকে কার্যকর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় কবে? 14 আগস্ট 2010। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় 14 আগস্ট 2010। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন 1938 সালে। পাকিস্তান শাসনামলে রাজনৈতিক কারণে প্রথম গ্রেপ্তার হন কবে? 1 মার্চ 1948। ভাষা আন্দোলনের জন্য পাকিস্তানের শাসনামলে রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু প্রথম গ্রেপ্তার হন 1 মার্চ 1948 সালে ভাষা আন্দোলনের জন্য। 21 ফেব্রুয়ারি 1952 বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর কারাগারে। 21 ফেব্রুয়ারি 1952 বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর কারাগারে। বঙ্গবন্ধু কতদিন কারাগারে ছিলেন? 4682 দিন। সূত্র তোফাইল আহমেদ, 16 মার্চ 2019। বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম কি? 3053 দিন। বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে প্রকাশিত গ্রন্থের নাম 3053 দিন। 26 মার্চ 1971 বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন বিগ বার্ড। 26 মার্চ 1971 বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম অপারেশন বিগ বার্ড। গ্রেপ্তার করে সামরিক জিপে তুলে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা ক্যান্টনমেন্টে। পরে বিমানযোগে করাচি নেওয়া হয়। গ্রেপ্তার করে সামরিক জিপে তুলে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা ক্যান্টনমেন্টে। পরে বিমানযোগে করাচি নেওয়া হয়। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে রাখা হয়? লায়ালপুর কারাগার, কেন্দ্রীয় কারাগার, ফয়সালাবাদ। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে রাখা হয়? লায়ালপুর কারাগার, কেন্দ্রীয় কারাগার, ফয়সালাবাদ। প্রহসনমূলক বিচারের রায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় কবে? 4 ডিসেম্বর 1971। প্রহসনমূলক বিচারের রায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় 4 डिसेम्बर 1971 साले विचारेर पर लायालपुर कारागार थेके कोन कारागारे स्थानान्तरित करा हय मियानवाली कारागार पंजाब विचारेर पर लायालपुर कारागार थेके कोन कारागारे स्थानान्तरित करा हय मियानवाली कारागार पंजाब आंतर्जातिक चापेर मुखे पाकिस्तान सरकार बंगबंधुके मुक्ति दिते बाध्य हय कबे 8 জানুয়ারি 1972 आंतर्जातिक चापेर मुखे पाकिस्तान सरकार बंगबंधुके मुक्ति दिते बाध्य हय कबे 8 জানুয়ারি 1972 बंगबंधुर नेतृत्वे सम्मिलित बिरोधी दल गठित हय कबे 26 জুলাই 1964 बंगबंधुर नेतृत्वे सम्मिलित बिरोधी दल गठित हय कबे 26 জুলাই 1964 बंगबंधु कबे एवं कोथाय 6 दफा घोषणा करें 5 ফেব্রুয়ারি 1966 साले लाहौरे बंगबंधु लाहौरे 5 ফেব্রুয়ারি 1966 साले 6 दफा घोषणा करें राष्ट्र बनाम शेख मुजिबुर रहमान और अन्यान्य शिरोनामे আগরতলা षड़यंत्र मामला दायर करा हय कबे 13 জানুয়ারি 1968 साले मोट आसामी 35 जन राष्ट्र बनाम शेख मुजिबुर रहमान और अन्यान्य शिरोनामे আগরতলা षड़यंत्र मामला दायर करा हय 13 জানুয়ারি 1968 साले मोट आसामी छिलो 35 जन আগরতলা षड़यंत्र मामला प्रत्याहार करे बंगबंधुके मुक्ति देওয়া হয় कबे 22 ফেব্রুয়ারি 1969 साले আগরতলা ষড়যন্ত্র मामला প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে 23 ফেব্রুয়ারি 1969 সালে উপাধি দেন তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে 23 ফেব্রুয়ারি 1969 সালে উপাধি দেন তোফায়েল আহমেদ তিনি কবে বাংলাদেশ নামকরণ করেন 5 ডিসেম্বর 1969 সালে शेख मुजिबुर रहमान बांग्लादेश नामकरण करें 5 डिसेम्बर 1969 साले कबे जातिर जनक उपाधि देওয়া হয় 13 মার্চ 1971 साले उपाधि दें आसम आब्दुर रब तिनी कबे ऐतिहासिक भाषण दें 7 মার্চ 1971 भाषण दें সোহরাওয়ার্দী উদ্যানে 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো বজ্রকণ্ঠ 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হতো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে 26 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন 26 মার্চ 1971 সালে বঙ্গবন্ধুর অনুরোধে কবে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে 12 মার্চ 1972 সালে বঙ্গবন্ধুর অনুরোধে কবে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে 12 মার্চ 1972 সালে বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন 25 জানুয়ারি 1975 বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন 25 জানুয়ারি 1975 বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করেন কবে 24 ফেব্রুয়ারি 1975 বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করেন কবে 24 ফেব্রুয়ারি 1975 সালে 8 জানুয়ারি 1972 পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন 2টি প্রথমে যুক্তরাজ্য ও পরে ভারত যুক্তরাজ্যে কার সঙ্গে বঙ্গবন্ধু সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পথে কোথায় যাত্রাবিরতি করেন নয়াদিল্লি ভারত 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন কবে কোন দেশে 1952 সালে চীন বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে তিনি কোন কোন শীর্ষ সম্মেলনে যোগদান করেন? দ্বিতীয় কমনওয়েলথ সম্মেলন 1973 কানাডা, চতুর্থ ন্যাম সম্মেলন 1973 আলজেরিয়া, দ্বিতীয় ওআইসি সম্মেলন 1974 পাকিস্তান এবং তৃতীয় কমনওয়েলথ সম্মেলন 1975 জ্যামাইকা। সর্বশেষ কোন দেশ সফর করেন? জ্যামাইকা 1975 সালে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধে কে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন? খন্দকার মোস্তাক আহমেদ। 26 সেপ্টেম্বর 1975 জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাশ হয় কবে? 12 নভেম্বর 1996 সালে জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাশ হয় 12 নভেম্বর 1996 সালে। বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার কবে কোন থানায় দায়ের করা হয়? 2রা অক্টোবর 1996 সালে ঢাকা জেলার ধানমন্ডি থানায়। বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার দায়ের করেন কে? A.F.M. মহিতুল ইসলাম। বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার দায়ের করেন A.F.M. মহিতুল ইসলাম। বঙ্গবন্ধু হত্যার বিচারের লক্ষ্যে এজলাস গঠন করা হয় কবে? 1 মার্চ 1997 সালে বঙ্গবন্ধু হত্যার বিচারের লক্ষ্যে এজলাস গঠন করা হয় 1 মার্চ 1997 সালে। ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম বল কবে কখন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন? 8 নভেম্বর 1998 সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে? 19 নভেম্বর 2009 বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে? 19 নভেম্বর 2009 বঙ্গবন্ধু হত্যা মামলার 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কবে? 28 জানুয়ারি 2010 বঙ্গবন্ধু হত্যা মামলার 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 28 জানুয়ারি 2010। বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন? 14 ডিসেম্বর 1972 সংবিধানের কোন সংশোধনীতে স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা সম্পর্কে বিধান এবং 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়? 55 সংশোধনীতে। সংবিধানের কোন অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয়েছে? 4 অনুচ্ছেদ। এছাড়া সংবিধানের 5ম ও 6ম তফসিলেও উল্লেখ করা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক? 4 অনুচ্ছেদ। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 6ম তফসিল। পাকিস্তানের 2য় গণপরিষদের সদস্য নির্বাচিত হন কবে? 5 জুন 1955 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। প্রথম কার মন্ত্রিসভার মন্ত্রী হন? শেরে বাংলা A.K. ফজলুল হক। জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন? ভারত। 6 থেকে 8 ফেব্রুয়ারি 1972। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।